মানিক মিয়া, আপনি লিখেছেন ঈদের নামাজে ইমামকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা হয় অনেক জায়গায়, এভাবে টাকা তোলা এবং এই টাকা ইমামকে দেওয়া হালাল কিনা? ভাই মানিক মিয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। ঈদের নামাজের ইমামকে মুয়াজ্জিনকে সামনে বসিয়ে রেখে তাদের জন্য টাকা তোলা হয় এবং বাক্স দেওয়া হয় ইমাম সাহেবের জন্য, এখানে টাকা ফেলুন, খুবই অপমানজনক একটা পন্থা। যারা নিজেদের ইমামকে তাদের চাকর মনে করে, তাদের নামাজ কতটা হবে সেটা প্রশ্নসাপেক্ষ বিষয়। কারণ আপনি নামাজের প্রতি, আল্লাহর প্রতি যদি আপনার মানে শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর ইবাদতের জন্য নেতৃত্ব যিনি দিচ্ছেন আপনাকে, জান্নাতে যাওয়ার পথে নেতৃত্ব দিচ্ছেন, তাকে তো আপনি সবচেয়ে বেশি সম্মানিত মনে করবেন। তার জন্য আপনি খুব লজ্জাস্কর উপায়ে যদি টাকা তোলেন সেটা উচিত হবে না। ইমাম সাহেবদের জন্য টাকা তোলার ভিন্ন কোনো পদ্ধতি থাকতে পারে, পলিসি থাকতে পারে, মাসিক চাঁদা থেকে, মসজিদের জেনারেল ফান্ড থেকে দেওয়া যেতে পারে, আর ঈদগাহে মসজিদের জন্য টাকা তোলা যেতে পারে, তুলে তাদেরকে জেনারেল ফান্ড থেকে দেওয়া যেতে পারে। তাদের নামে তাদেরকে বসিয়ে রেখে টাকা তোলাটা অপমানজনক, তবে এই টাকা হালাল হবে তাদের জন্য ভোগ করা, বাট অপমানজনকভাবে দেওয়াটা কর্তৃপক্ষের জন্য গুনাহের কাজ হবে এবং অনুচিত কাজ হবে।